সম্পর্কে তারা বন্ধু, একসঙ্গে খেলেন পিএসজি হয়ে। তবে এবার দুই বন্ধুর একে অপরের বিপক্ষে মাঠে নামতে হচ্ছে। বলা হচ্ছে ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে ও মরক্কোর আশরাফ হাকিমির কথা। সেমিফাইনালে এই ফ্রান্সের বিপক্ষে খেলবে মরক্কো, অর্থাৎ এমবাপ্পেকে থামানোর দায়িত্ব পড়তে যাচ্ছে হাকিমের উপরে। এমবাপ্পেকে থামানোর জন্য বোধহয় তর সইছে না হাকিমের, সেজন্যই ফ্রান্সের ম্যাচ শেষ হওয়ার পরপরই এমবাপ্পেকে নিয়ে টুইট করে অনেকটা হুমকি দিয়ে রেখেছেন এমবাপ্পে। যদিও সেই হুমকিতে আছে ভালোবাসার সুর। টুইটে বন্ধুকে নিয়ে তিনি লিখেছেন, শীঘ্রই দেখা হবে বন্ধু। এবার মরক্কোর সামনে ফ্রান্স, যেভাবে একের পর এক পরাশক থেকে বিদায় করেছেন, যেন নতুন ইতিহাস লিখতেই কাতারে এসেছেন হাকিম জিএস হাকিমিরা। তবে এমবাপ্পেরাও সতর্ক থাকছেন, বৃহস্পতিবার রাতে সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে মাঠে নামবে মরক্কো।